যে সন্তানদেরকে বাই প্ল্যান পরিকল্পনা মাফিক তাদেরকে নাস্তিক বানানো হচ্ছে, যে আমরা যা দেখি তাই বিশ্বাস করব। আমাদের বিজ্ঞান মনস্ক হতে হবে, বিজ্ঞানী হইলে হবে না। দুটো পার্থক্য আছে কিন্তু, কি পার্থক্য বলেন তো? বিজ্ঞান মনস্ক আর বিজ্ঞানীর মধ্যে পার্থক্য আছে না নাই? বিজ্ঞানী হলো বিজ্ঞানের উপরে তার অনেক দখল আছে, তিনি জ্ঞান বিজ্ঞান হাসিল করে অর্জন করে তিনি অনেক আবিষ্কারও করেছেন হয়তো বা, এরকম মানুষ বিজ্ঞানী হতে পারেন। কিন্তু আজকের পৃথিবী বলে, সেকুলার দুনিয়া বলে, একজন মানুষ যদি বিজ্ঞানীও হয়ে যায় কিন্তু যদি সে ধার্মিক হয় তাহলে বিজ্ঞান মনস্ক হতে পারে না। সে আরেকজন মানুষ বিজ্ঞানের ব বুঝে না কিন্তু সে নাস্তিক, তাহলে এ লোক বিজ্ঞান মনস্ক। এই জন্য আমাদের দেশের সব বিজ্ঞান মনস্ক মানুষ খুঁজে পাবেন কলা বিভাগে, ঢাকা ইউনিভার্সিটি বাংলায় কলা এইসব জায়গায় যায় খুঁজে পাবেন সব। কি বুয়েটে বিজ্ঞান মনস্ক খুব একটা পাবেন না, মেডিকেলে বিজ্ঞান মনস্ক পাবেন না, ডাক্তার ইঞ্জিনিয়ার, কারণ সেখানে ধর্মচর্চা তুলনামূলক বেশি হয়। এই জন্য আমাদের দেশের এ নাস্তিকদের বড় জ্বালা ভিতরে, যে এরা কি করলো সারা জীবন, এত সায়েন্স চায়েন্স পড়ে তাও আবার সে নামাজই পড়ে, সেজ দেই করে, লাভ হইল কি? একজন বড় ব্যক্তি বাংলাদেশের, আমি নাম বলবো না, এক নামে সবাই চিনে যাবেন, তো ভদ্রলোক বলতেছিলেন এই দুঃখ করে এই কথাটা, যে এত আবিষ্কার আমার, এত সায়েন্সের উপরে পড়াশোনা আমার, এত গবেষণা আমার, তারপর দিন শেষে আমি হুজুর। এই জন্য আমার হেটার্সরা বলে, নাস্তিকরা বলে যে এই লোক বুয়েট পড়ুয়া অনেক বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় আবিষ্কারক হতে পারে, বাট লোকটা যেহেতু ধার্মিক এ বিজ্ঞান মনস্ক হইতে পারে না। বুঝতে পারছেন? এখন আমাদের সন্তানদেরকে বিজ্ঞানী বানানোর চাইতে বিজ্ঞান মনস্ক করার চেষ্টাটা বেশি হচ্ছে, বিজ্ঞান মনস্ক। আর বাবা মনস্ক কি আবার? বিজ্ঞান মনস্ক, বিজ্ঞানী হইলে হবে না, জ্ঞানী হইলে হবে না, আপনাকে বিজ্ঞান মনস্ক, আপনার নাস্তিক হইতে হবে, সাফ কথা। এই জন্য বই পুস্তকের মধ্যে ওইভাবে শেখানো হচ্ছে যে না, যা দেখবা তাই বিশ্বাস করবা, যা দেখবা না তা বিশ্বাস করবা না। হ্যাঁ, পর্দা পরার কারণে, বোরকা পরার কারণে দেখছে উষ্ঠা খাইছে রেল স্টেশনে, আবার আরেকজন মেয়ে তার গায়ে পর্দা বোরকা মোরকা ছিল না, সে পড়ে গেছে, চট করে তাকে টেনে উঠানো গেছে, তাহলে কোনটা আমাদের জন্য ভালো? কী শেখানো হচ্ছে বাচ্চাদেরকে বলে, এগুলো দিয়ে কী শেখানো হয়? এই টাইপের, যদি এই গল্প আলহামদুলিল্লাহ বাদ গেছে, কিন্তু এই টাইপের জিনিসপত্র ঘুরে ফিরে বিভিন্নভাবে আছে এবং পরিকল্পনা হচ্ছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এইসব ক্ষতি থেকে রিকভার করার জন্য, বাঁচাবার জন্য আপনার বাসায় তাকে ইসলামী শিক্ষা উঠতে বসতে চলতে ফিরতে দিতে হবে, যদি আপনি বাঁচতে চান। আর যদি বলেন যে না, সে বিজ্ঞান মনস্কই হোক, পড়াশোনা ভালো করে, রেজাল্ট ভালো করে, সে শুধুমাত্র ক্যারিয়ারই গড়ে, তো গড়ুক, গড়বে সে, তো মনে রাখবেন দিন শেষে সে নিজেও সুখী হবে না, আপনাকেও সুখী করতে পারবে। গতকালকের পত্রিকায় সম্ভবত দেখছি একজন বৃদ্ধ, অনেক বছর আগে, বোধহয় 60 বছর আগে, উনি স্কুলের 4 মাসের না 6 মাসের বেতন 24 টাকা না যেন 26 টাকা তখনকার, সেই টাকা উনি দেন নাই। হ্যাঁ, 4 টাকা ছিল মাসে, তাহলে 6 মাসে বোধহয় ছিল 424, 4 টাকা মাসে ছিল, সেই টাকা 60 বছর পরে এসে এখন আল্লাহর ভয় তার মধ্যে জাগ্রত হয়েছে, সে ওইটা জমা দিয়ে আসছে স্কুলে গিয়ে। দেখেন আল্লাহর ভয় জিনিসটা কি, এটা যদি থাকে কারোর ভেতরে তাহলে তার দ্বারা কখনো অসততা হবে না। আমাদের দেশে অনেকে বলবেন যে নাটক সিনেমা এগুলো সমাজে ভালো মানুষ তৈরি করতে ভূমিকা রাখে, নাটক সিনেমার মাধ্যমে আদর্শ মানুষ গড়ে তোলা হয়, নাটক সিনেমা দেখে উদ্বুদ্ধ হয়ে টাকা ফেরত দিছে, এরকম একজনও পাইছেন জীবনে? কোনোদিনই পাবেন না। বরং ওটা দেখে সন্ত্রাসী হয়েছে, পরকীয়া শিখছে, খারাপ জিনিস শিখছে, এরকম বহু দেখতে পাবেন। ইসলাম যা হারাম করে সেটা কখনো কল্যাণ বয়ে আনতে পারে, আর ইসলাম যা নির্দেশ করে সেটাতে কল্যাণ আছেই আছে। এই জন্য আপনার সন্তানকে পরিবার থেকে ওই যে সবর শুকর আপনি শেখান, চর্চা করেন, ট্রেনিং দেন, এবং তাকে বলেন যে বাবা সব কিছু চাইলেই পাওয়া যায় না দুনিয়াতে। লোকমান হাকিমের কথা শুনেছেন, কোরআন কারিম সূরা লোকমানে সন্তানকে উপদেশ দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে কত পছন্দ হয়েছে যে কোরআনে সেটা উল্লেখ করে দিছে যে লোকমান কিন্তু তার সন্তানকে উপদেশগুলো দিছে, হে দুনিয়ার বাবারা এগুলো তোমরা গেথে রাখো, তোমাদের সন্তানদেরকেও শেখাও। লোকমান হাকিম যে উপদেশগুলো দিয়েছেন তার ভিতরে একটা হলো ওয়াসবির আলামা আসাবাক, বাবা এই জীবনে চলতে গেলে বহু সমস্যা আসবে, তোমাকে সবর করতে হবে, অস্থির হলে চলবে না, ধৈর্য ধারণ করতে হবে। এ হলো আদর্শ বাবার কাজ। আর বাবা যদি নিজেই অস্থির হয় বলবে
আব্বু স্কুলে অমুক আমার দিকে চোখ রাঙায় তাকাইছে, বলস কি এত বড় সাহস আমার পোলার দিকে চোখ রাঙায় তাকাইছে, চল দেখি। মায়ের কখনো খায়া আসবি না, দিয়া তারপর আমার কাছে আসবি, আছে না অনেক বাবা এরকম? এটা হলো মূর্খ বাবা, অজ্ঞানী বাবা, এটা ভালো মুসলমান বাবা না। ভালো মুসলমান বাবা বলবে, বাবা যা হয়েছে মাথা ঠান্ডা করো, আগে আগে স্থির হও, এরপরে ধীর মস্তিষ্কে চিন্তা করো কিভাবে পরিস্থিতি মোকাবেলা করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সবর এবং শুকর ইখতিয়ার করার তৌফিক দান করুন।